जगह কেমন আছিস বন্ধু? ভালো আছি। সময় মতোই খবর পেয়েছিলাম, ভাবলাম নতুন এলাকায় তোমাদের হয়তো অসুবিধা হবে, তাই নিজেই দাঁড়িয়ে আছি। খুব ভালো করেছ। মারামাল কোথায় তোমাদের? শহরে দিনের বেলা ট্রাক ঢুকতে দেয় না, ভাগ্যটা আছে, রাতে রওনা দেবে, সকালে পৌঁছে যাবে। ও আচ্ছা, চলেন ভাবি, আপনাদের জন্য ঘর ঠিক করে রেখেছি, কাছেই, হেঁটেই যাওয়া যাবে। চলো 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 এসে বন্ধু। হাসান, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, আমি না হয় কোথাও চাকরি পাইনি দেখে এখানে এসে একটা বড় কোম্পানির ব্রাঞ্চ অফিসে চাকরি করছি। তোমার তো ভালো শিক্ষক হিসাবে বেশ সুনাম রয়েছে, কিন্তু তুমি এখানে বদলি হয়ে এলে কেন? এক ছাত্র নকল করছিল, ধরে এক্সপেল করে দিলাম। সে এক প্রভাবশালী এমপির ছেলে, ব্যাস শাস্তি হলো, বদলি হয়ে গেল। তাও ভালো যে চাকরিটা তোমার যায়নি। একটা বিষয় আমি বুঝছি না জামান, এত দোকান এই এলাকায়, এটা তো বাজার। বাজারের সব দোকান কালেখার নামে হলো কি করে? এক এক দোকান এক একজনের, কিন্তু দোকানের নাম রাখতে হবে কালেখার নামে। কেন? এটাই নিয়ম। এই এলাকায় সরকারি অফিস আর বড় বড় কোম্পানির শাখা অফিস ছাড়া স্থানীয় সবকিছুতেই কালেখার নাম থাকতে হবে। পুলিশ কিছু বলে না? কেউ নালিশ করলে তো বলবে, কালেখার বিরুদ্ধে এখানকার কেউ মুখ খোলে না। যদি কেউ মুখ খোলে, তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেয় কালেখা, আর তার লাশের দাফনও হয় ওই কালেখারই কবরস্থানে। কালেখাটা কে? Thank you.
ওজন কম মনে হয় বস আমাদের বাপ মারা গেছে এই সপ্তাহে দিতে পারে নাই পরের বার দিয়া দিব কার কুত্তা তুই কার কুত্তা আমাদের না আমার হাড়টি খাবি আমার আর পাহারা দিবি অন্যের বাড়িতে আমাদের বাপ মরছে তোর কি তুই যদি আমাদের দোকান দখল কইরা অন্যের কাছে বিক্রি করে টাকা নিয়ে আইতি আমি তোর উপর খুশি হইতাম এই বালা করে হই না রাখ কেউ যদি আমার লেগে ঢেউ ঢেউ না করে অন্যের লেগে কাঁদে ওর হাত দিয়ে আমি বন্ধ করে দিব বন্ধ কালেখা তোমার রাজত্ব ছোট হয়ে গেল নাকি টাকা কম মনে হচ্ছে আমি টাকা ছাপাই না চেয়ারম্যান সাহেব জনগণের কাছ থেকে কাইরা নে তোমার গলার আওয়াজটা পছন্দ হইল না শোনো তোমার শক্তি আছে ক্ষমতা নেই ক্ষমতা হচ্ছে আমার একটা কথা মনে রাখবা মালিক যখন কুত্তার পিছনে বন্দুক নিয়ে দাঁড়া থাকে তখন কুত্তা বাঘকে ধাওয়া করে আর মালিক যখন পিছনে থাকে না তখন কুত্তা গলি থেকে বার হয় না আমি যদি তোমার পিছনে না থাকি স্রেফ তুমি হচ্ছ গলির একটা কুত্তা আমার ক্ষমতা দেখা ক্ষমতা তোর মতো নেতা আমি বহু তৈরি করতে পারে কিন্তু মিঠা পুকুরে আমার মতো কালেখা একটাই কথাটা মনে রাখি লোক নামাও কালেখা আমি জানি আমার কথায় তোমার ভেতরটা জ্বলতেছে আর সেই জ্বালাটা আমার সামনে না দেখায় টাকা আদায়ের সময় এই জনগণের সামনে দেখাও কাম হবি আমার সুবিধির জন্য ওরে চাটা দিলাম কোনো কাজে মন ওই বেটা ড্রাইভার থাম 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 ইশিদে এক্সকিউজ মি ম্যাডাম হাসান তারুকদারের বাড়িটা কোন দিকে আমাকে বলছেন আপনি সারা তো আর কাউকে দেখতাছি না ও কার সাথে কথা বলছো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম কে তুমি আপনি নিশ্চয়ই ওর বাবা কি আরে না না আমার বাবা উনার সাথে আমাকে বিয়ে দিয়েছেন কি ও মারে মা হ্যাঁ কয় কি রে ও বাবা বাবা আমি নাই ও চলো চলো ঘরে চলো 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 আরে সাগর এই সাগর কখন এলি এই তো মামি একটু আগে তোমাদের বাসা খুঁজছিলাম এত দেরি হলো যে দাঁড়াও দাঁড়াও বলতাছি ভোরাতে মিঠাপুকুর পার হইয়া গেছি কেউ কিছু কইতে পারে নাই অনেক দূর যাইয়া আবার ঘুরিয়া আইছি কিছু খেয়েছিস হ্যাঁ মামি যেখানে থামছিলাম সেইখানে নাস্তা করে নিছি তোর পেশাল বন্ধ কর পেটটা তো ঠান্ডা করছস এখন মালপত্র নামা ও একা নামাবে কি করে আমি দুজনকে বলে এসেছি ওরা এলে সবাই মিলে একসাথে নামাবো আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি আয় সাগর আমার সাথে আয় আসি মামা আমার বোনটা মারা যাবার পর ওর বাপ আবার বিয়ে করেছিল আচ্ছা তারপর থেকে ও আমার কাছেই থাকে লেখাপড়া কতদূর করেছে বিয়ে পাশ করার পর আর পড়ে নাই বলে চাকরি করব কিন্তু আজ পর্যন্ত একটাও লাগাইতে পারে নাই আর তোর ছেলে ঠিক উল্টা বিয়ে পাশ করার পর কমপক্ষে 15টা চাকরি করছে একটাও টেকে নাই কোথাও 3 দিন কোথাও 1 মাস কোথাও 2 মাস বড় জোর 3 মাস তারপর কোনো না কোনো ঝামেলা বাঁধাইয়া চাকরি ছাড়িয়ে দিয়েছে এখন কি কোথাও চাকরি করছে একটা 5 স্টার খুব বড় হোটেলে গুড মর্নিং স্যার মর্নিং আপনি স্যার সত্যি ভাগ্যবান কি কপাল লেজে জন্মাইছেন এক এক দিন এক একটা মাইয়া একদিন একদিন জলি
পরের দিন মলি, একদিন রিনা, আরেকদিন বিনা। আজকেরটা নাম কি স্যার? আরে কি কথা বলছো, সে আমার স্ত্রী। ওই একই কথা স্যার, প্রতিদিনের হোটেল রুম বুক করেন স্বামী স্ত্রী হিসাবে। যে দিক থেকে যখন যারা নিয়ে আসেন তখন তখন সেই আপনার স্ত্রী। আপনি কয় নাম্বার স্ত্রী? সেটা দেখো, ওর মাথায় একটু ছিট আছে, প্রায় মনে আবুল তাবুল বলে। আবুল তাবুল বলে না, বাসায় এসো, দেখাবো মজা। তুই কি আমাকে শেষ করে দিয়েছিস? তোর জন্য আমার ঘর আজ বরবাদ হয়ে গেল। ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার! কি হয়েছে স্যার? কি হয়নি তাই বলুন। আপনার এই কর্মচারী আমার স্ত্রীর সামনে বলেছে আমি নাকি রোজ একটা করে নিয়ে আসি, ওইসব করি। বলেন কি মান্না? স্যার, তোমাকে এখানে রাখা হয়েছে কাস্টমারদের ইজ্জত সহকারে আমন্ত্রণ জানানোর জন্য, ইজ্জত নষ্ট করার জন্য নয়। কিন্তু স্যার, আমি তো কোনো মিথ্যা কথা কই নাই, সত্য কথা কইছি। তোমার ওই সত্য কথায় আমার ঘর ভেঙে যেতে পারে তা তুমি জানো? হ্যাঁ, আপনি ঘরেই থাকেন না? ঘরের সুন্দর বোধ হলে অন্য মেয়ের সাথে হোটেলে রাত কাটান, আপনি ঘর ভাঙলে দোষ কি? শুনলেন, শুনলেন ওর কথা? আমি শেষ, আমি শেষ। মান্না, মাপ চাও ওনার কাছে। কেন স্যার, কেন মাপ চাবো? সত্য কথা বলা কি অপরাধ? ইয়েস, অপরাধ। আমরা এখানে হোটেল ব্যবসা করতে বসেছি, কাস্টমারদের অপমান করা একটা অপরাধ। কারে আপনার হোটেল কইতাছে? আপনার এই ভবনটা রে, হোটেল ব্যবসা কি বুঝেন আপনারা? টপ ফ্লোরে কয়টা জমি রাখছেন পাবলিকের মনোরঞ্জনের জন্য, বাইরের থেকে কলদানি আসে কিছু মায়ারে। হ্যাঁ, অভিশাপের মতো লোকরা বাইরের থেকে মায়া নিয়ে এসা ফুর্তি করে, কখনো এক ঘন্টা, কখনো দুই ঘন্টার জন্য রুম ভাড়া দেন আপনি। এটা আপনি করতেছেন হোটেল ব্যবসা, হোটেল ব্যবসা না করে এখন এই ভবন দালের পতিতালয়, আর এই পতিতালয়ের একমাত্র দালাল আপনি। ঈশ্বর, হাতটা সামনে রাখেন ম্যানেজার সাহেব, তা না হলে হাতটা ভাইঙ্গা কাউন্টারে চলে রাখবো। এত বড় সাহস, আমার হাত ভাঙবি তুই? এই কে, কোথায় আছিস? ধরোকে। তাড়াতাড়ি পুলিশকে ফোন করুন। পুলিশকে ফোন করলে ফাইসা যাবা তুমি। তোর হাত ভাঙা কি অগমত করে দিব? হ্যাঁ, তাইলে অগ হাসপাতালে নিয়ে যা, আর তোর চাকরি আমি নিকুচি করি। যা বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোর বাপের কথায় চাকরি দিয়েছিলাম, এখন ভালোই হয়েছে, আমার ব্যবসা আমি ইচ্ছা মতো চালাবো। চলুন মহাশয়, আসুন। ভাই, তোমারে দেখা কি যে খুশি লাগতেছে, একা একা এমন একটা জায়গায় থাকুন যায় না। কিরে চলে এলি, নিশ্চয়ই চাকরি ছাড়িয়ে দিছিস। কিরে কথা কস না, এক মাসও তো হয় নাই তুই এই চাকরিটা ধরছিস, মাস পার না হইতেই তুই চাকরিটা ছেড়ে দিলি, বেতন নিয়ে আইছিস? না, বেতন ছাড়া। মান্না, নিশ্চয়ই তুই নিজেই কারোর সাথে ঝগড়া বাঁধে চাকরি ছেড়ে দিয়েছিস না রে? আচ্ছা মান্না, একটা কথা আমার মাথায় ঢোকে না রে, চাকরি করতে গেছিস ভালো কথা, ঠিকভাবে ডিউটি করবি, তোর কি দরকার মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করারে?
খালি আমার কথাই কইলা তোমার কি দরকার ছিল এমবি সাহেব পুরো নকল ধরা এখানে শাস্তিমূলক বললে আসার কিসের সাথে কি বিলাস ওটা তো আমার কর্তব্য আমি একজন শিক্ষক নকল ধরা আমার ডিউটি আমারও ডিউটি অন্যের প্রতিবাদ করা তোমরা থামো তো শোনো তোমার গুণধর ছেলের কথা শোনো আরে বেকুব প্রতিবাদ করা চাকরি ছেড়ে দেওয়ার কথা না খাইয়া পরে বেঁচে থাকতে হলে টাকার দরকার হয় আর চাকরি না করলে টাকা পাওয়া যায় না বাধ্য না মামা তুই চুপ কর ছেলে বড় হইলে বাপের বোঝা হালকা হয় আমার ছেলে লায়েক হইছে বড় হইছে আমার উপর বোঝা আরো বাড়ছে আহা ছেলেটা জার্নি করে এসেছে ঘরেই ঢুকলো না আর তুমি বকাবকি শুরু করে দিলে তুমি তোমার পোলারে নিয়ে নাচো 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 মন খারাপ করিস না বাবা আয় বাবা হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি আয় আচ্ছা শোনো আগে এলাকার অবস্থাটা তোমারে বুঝাই দিই কি রকম এই মহল্লার সব বাড়ির সঙ্গে গোসলখানা নাই কফ কি রে কাঁচা ল্যাট্রিন আছে তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি আইসো দিমু ভালোবাসা তো বাইরে বেশ ঠান্ডা এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে তো চলো 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 ঘরে চলো চলো আচ্ছো 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 চলো না চলো কেষ্ট কি বুড়া বেটার জোয়ান বউ কইলা কত মাইয়াটার বাপ ছিল খুব গরিব দেনার দেয় জট জড়িত অনেক টাকার বিনিময়ে ওই বুড়ার লগে বিয়া দিছে এখন মাইয়াটার সুযোগ পাইলে বারান্দায় এসে খাড়া আরে আশেপাশে কোনো জোয়ান পোলা দেখলে মিষ্টি মিষ্টি হাসে ইশারা করে বুঝবার পারছে আর বলা বলি করে লাভ নাই দোতলা একটা ঘর আছে ওইখানে আমাকে থাকার ব্যবস্থা হয়েছে চলো ঘরে চলো চলো চল আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ানোর কাম নাই কিন্তু ওরা কারা ওরা কালেখার লোক কালেখার লোক আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কালেখা আজ শালারে পাইলে হয় ওই যে শালা Oh!
তুই কি ওর মতো পড়ে থাকবি না ওরে নিয়ে যাবি ঠিক আছে লয়ে যাইতেছি না না যা শুনছো বলি পেপারি পড়বে না আমার কথা শুনবে সারা জীবনই তো তোমার কথা শুনলাম সাধারণ সবার জন্য পেপারটা একটু পড়তে দাও পেপার পড়লে তো পেট ভরবে না ঘরে বাজার নেই ঘরে দুই দুইটা জুয়ান ছেলে হাতির মতো বাজারটা ওরা করে আনতে পারে না দুপুরে তোমার টিফিনের সময় বাজারে এনে দাও দেরি হলে রান্না করবে কখন দেরি হবে কেন ওদেরকে সকাল সকাল বাজার করে আনতে বলবা ওরা তো এখনো ঘুমোচ্ছে কি ঘুমায় সকাল হইছে সেই কখন এখনো ঘুমাইতেছে মান্না এ মান্না মান্না এই মান্না এই মান্না ভাই মান্না ভাই ওঠো ওঠো মান্না রাতে কি চুরি করতে গেছে এখনো ঘুমায় বাবা এত বেলা পর্যন্ত মনে মনে দেখাইতে আইতাছে কি যে করি আল্লাহ সকাল বেলা যে কি যে আর বয় মার খামু গেল কই হ্যাঁ শয়তান দুটো গেল কই আরে মান্না মান্না এ মান্না উপর থেকে সব আল্লাহর ইচ্ছা লজ্জা করে না একটা মেয়ে গোসল করার সময় বাথরুমে ঢুকতে আমি কি জানতাম উপর থেকে লাভ দিলে আমি তোমার সামনে চলে আসবো সব তাল লীলা খেলা তুমি জানো এই মুহূর্তে আমি যদি চিৎকার করে মহল্লার লোক জড়ো করি তোমার কি অবস্থা হবে তাতে তোমার দুর্নাম হইব আমি একটা জোয়ান ছেলে তুমি তো উপযুক্ত মাইয়া অনেকক্ষণ ধরে বাথরুমে দুজন একসাথে আমরা গোসল করতেছি অনেক কিছু করতেছি তোমার সাবানটা একটু দাও না সাবান সাবান না দাঁড়াও দাঁড়াও দিচ্ছি সাবান আরে দেখি ঝাঁটা এই মুহূর্তে যদি বের না হও তাহলে ঝেঁটিয়ে বিদায় করবো যাও যাইতেছি যাইতেছি এরকম করো কেন হ্যাঁ ভালো আছো তো বাবা জি চাষা আমি আসি আসসালাম ওয়ালাইকুম আসসালাম খুব ভালো ছেলে বাথরুম থেকে বের হলো বাথরুমে তো নদী অনেক আগে ঢুকেছে মা নদী নদী জি বাবা না না কিছু না কিছু না তুই যা তুই যা বাথরুম নদী বাথরুম সকালে বাজার থেকে আসার পর থেকে তো কইতেছ আমার প্রেম হয়ে গেছে রাত থেকে ডিস্টার্ব করতেছ কত রাত রাত তোমার কি হয়েছে আমি তো বিছানা একটা করে ডিম নাও একবারে এক হালি লড়তে পারো না আইমিয়া আপনার মুরগি কি ডেলি এক হালি করে ডিম পারে তা কোনোদিন পারে নাকি একটা করে ডিম পারে আপনার মুরগি যদি এক হালি করে ডিম না পারে তাহলে আমি একখালি কিনবো কেন মুরগিকে বলে ডেলি একখালি ডিম দিতে তখন দেখা যাবে এখন প্যাচাল না পেরে একটা ডিম দেন হ্যাঁ দিতাছি এরকম বাকির কাস্টমার পাইলে লাটে উঠবো দোকান ভালো তো ভালো আরেকটা একা কি রে মান্না এত সকাল সকাল গোসল করতে যাচ্ছিস কোথায় যাবি চাকরি খুঁজতে পারামু কোথায় এখানে তো অনেক দোকান আছে আরো প্রাইভেট প্রতিষ্ঠানে অনেক শাখা আছে ঘরে বসে থাকার চাইতে ছোট খাটো যে চাকরি পাওয়া যায় হেডে করব জলদি করিস তোর বাবা আবার গোসল করে স্কুলে যাবে আচ্ছা সকালটাই মাটি হয়ে গেল এই এত সকাল সকাল কই গেছিলি বাইরে যদি আবার দেখা হয় হইলো
না গেছিলাম আশা কইরা কিন্তু দেখা হইল না চিন্তা করিস না কপালে থাকলে ঠিকই আবার দেখা হইব যারা খুশতাছস তারা পায় যাবে মনের কথা ভালোবাসা মানুষ সামনে তো কারো দেখতেছি না নিশ্চয় কেউ আড়াল থেকে মারছে ভালো যে পসা দিন মারে নাই যাই গোসল করে আই শালা সকাল সকাল পসার ডিম মারলো কিন্তু কেউ যদি তোমার আমার এইভাবে দেখে ফেলা মান ইজ্জত সব চলে যাবো চলে যাবে মানে চলে তো গেছি আমি দেখে ফেলেছি না সবাইকে বলে দেব প্লিজ প্লিজ বলে এরকম কাম কাজ করো না প্লিজ সারছে বাবা মান্না জলদি ভাগো এই কোন দিকে ভাগো দরজার সামনে তো তোমার বাবা তোমাকে তো আগেই বলেছিলাম ফার্স্ট পিরিয়ডে আমার ক্লাস আছে এ সময় কেন ওকে ঢুকতে দিলে কখন বের হয় ঠিক আছে তোমার যখন এতই তারা তখন ডাক দিলে তো পারো মান্না এ মান্না বের হবি না ওরে তাড়াতাড়ি বের হ লুঙ্গি তোমাকে দেয়া যাবে না পরে রে কি যে পরে আমার কথা কোথায় যাচ্ছো দরজার সামনে বাবা তোমার সাথে আমার বাথরুমে দেখলে খবর করে ছেড়ে দিব আমি এদিকে ভাগলাম তুমি সামলাও দাদা এই মান্না বাবাই বিয়াক্কেলে তো কোনো আক্কেলই নাই রে এতক্ষণ ধরে ডাকতেছি কোনো সাড়া নাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম নদী জি চাচি কেমন আছে চাচি ভালো তুমি ভালো আছো তো মা জি ভালো আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে বাবা রে ব্যাপারটা কি আমার ছেলে ছিল ভেতরে আর বেরিয়ে এলো জামান ভাইয়ের মেয়ে এই এই শুনছো বলো ভেতরে কি তুমি একাই গোসল করছো দুইজন পাবো কোথায় বিয়ে তো দুইটা করি নাই মান্না গেল কোথায় আল্লাহ ঘর পর্যন্ত যেতে পারলে কাফর সুফর তো দেখতাছি না হ্যাঁ আমি জানতাম তুমি আমার কাছে একদিন না একদিন আসবে আমার চাওয়া কোনদিনও বৃথা যেতে পারে না তুমি এই মহল্লায় আসার পর থেকে কতবার ইশারা করেছি আজ আমি তোমাকে পেয়েছি স্যার স্যার আপনি এটা কি করতেছেন আপনি না পরের স্ত্রী আহা এই কথার মনে করিয়ে দিও না তো এইটাই তো আমার বড় যন্ত্রণা বিয়ে না হলে তোমার জীবন ঠিকই কেটে যেত কিন্তু বৃদ্ধ স্বামী নিয়ে মেয়েদের যে কি যন্ত্রণা সেটা তোমাকে বোঝাতে পারবো না আপনি ভুল করতেছেন আমার দিয়ে এসে বলবো না কেন হবে না বিউটি জলদি খাটে নিচে ঢোকো
আমি বুড়াকে বিছনা শুয়ায় রাখা আড়াল করে রাখবো। তুমি চুপচাপ চলে যেও। ও বিউটি, দরজা খোলো না বিউটি। কথা বলো না, জলদি খাটে নিচে ঢুকো। খারাপ আসে বিউটি। ও বিউটি, দরজা খোলো। এই তো চলো। এই শোনো শোনো, তুমি এই পাশে বসো আর আমি করছিলে বউ, দরজা খুলতে দেরি হলো যে, শাড়ি পাল্টাচ্ছিলাম তো। বাবা কি সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার জন্য তো শাড়ি পাল্টালা। টাওয়াল, টাওয়ালটা নিচে পড়ে কেন? পুরনো টাওয়াল, ঘর মোছার জন্য নামিয়েছিলাম। তাইলে টাওয়ালটাকে ফেলে দাও। এদিকে আসো। ও, হঠাৎ করে শাড়ি পাল্টালে কেন? আপনার জন্য, যদি আপনার ভালো লাগে, যদি একটু বুকে টাইনা নেন। মনটা তো সব সময় তোমাকে বুকের ভিতরে রাখতে চায়। কিন্তু কিসের কিন্তু? আপনার বুকের মধ্যে থাকতে আমার কত ভালো লাগে জানে? মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই। আমার আর কিচ্ছু দরকার নেই, শুধু আপনি আপনার বুকের মধ্যে আমাকে ধরে রাখবেন। সত্যি বলছো বউ? দিনে তো পরে শোক দেয় না, বাগান থেকে বাইর। হ্যাঁ, আরে বউ বউ আমার লাগে এরকম করলো কেন? হায় আল্লাহ, মান্না বিউটি শাড়ি পরে বেরোলো। চোখে কি কোনো সমস্যা হলো? তবে কি মাস্টার আমার বিউটির লগে? সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কোথায় যাচ্ছ মা? অফিসে। এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়েছে, বেতনও বেড়েছে 4,200 টাকা। খুব ভালো, খুব ভালো মামনি, দোয়া করি বেতন আরো বাড়ুক তোমার। বাড়বে চাচা, আমি যে এনজিওতে চাকরি করি ওদের খুব সুনাম। তোমার অফিসের ইতিহাস শুনবার চাই না, আজ আর পাশাল বারবার আসছে। তোমাকে শুনতে বলেছি কে? তোমার মতো বেকার অফিসের কোনো মর্যাদা বুঝে? আসি চাচা। আচ্ছা মা। এই তুই চোখ ঘুরিস কে? তোর লজ্জা লাগে না? একটা মাইয়া তোর সামনে দিয়ে চাকরিতে গেল, আর তুই এত বড় জুয়ান হয়েও বাপের কান্দে পড়ে রয়েছিস। ও কামের বাইশু, আজারে পেশাল পারতাছে। সকালবেলা ছেলেটাকে বকছো কেন বলো তো? শখ করে বকি দাঁড়াবে? বকি অনেক দুঃখে, প্রত্যেক বাবা মার স্বাদ হয় ছেলের রোজগার দেখতে। মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি কিনছে কোনোদিন তোমার ছেলে? আমার তো মনে হয় আমি মরে গেলে আমার কাফনের কাপড় কেনার জন্য তোমার ছেলেকে পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে হবে। ভিক্ষা, ওকে ভিক্ষা করতে হবে। ই শুনতেছ? অফিসে যাওয়ার সময় এসব অলক্ষণের কথা বলো না তো। কপালে থাকলে দেখবে আমার ছেলে একদিন ঠিকই রোজগার করবে। ঘোড়ার আন্ডা করবে, বাজিবো কোনা ঘোড়ার আন্ডা করবে। এই একটা কা চানাচুর দে তো। আরে আমি দিতাছি তো, দে আলি হাত চালায়। আজ একটা স্পন্সর করে ছাড়বো, বাবার সামনে আমারে চাকরির খুচা দিস, মজা দেখাইতাছি। দেখা পরে নিস। আরে আমার দোকানটা ফটো করে ভালো।
তুমি মজা দেখাইতে থাকো, যাই দেখি পাই কিনা, যাই ঘুরে আসি। আই চা কি দেখোস, কাম কর। তুমি? হ্যাঁ আমি। এই মানুষের খুশাটা কথা কইতে তোমার খুব মজা লাগে না? কি দরকার ছিল সকালবেলা বাবারে হুনা হুনা তোমার চাকরির বেতনের কথা বলার? ইচ্ছে করে বলেছি, যাতে তুমি রেগে গিয়ে বেকার না থেকে ছোটখাটো যে কোনো চাকরি করতে শুরু করো। আমি কি কইছি যে ছোটখাটো চাকরি করব না? তাহলে করছো না কেন? চাকরি থাকলে তো করব। আমি তোমার কথা মানতে পারলাম না। কাজ করতে চাইলে অনেক কাজই করা যায়। কি রকম? এই যে ঝাড়ু দেবার কাজও করছে, কেউ কিছু মনে করছে না। উপজেলা পরিষদে ঝাড়ুদারের কয়েকটা পোস্ট খালি আছে, ইচ্ছে করলে করতে পারো। কি আমি রাস্তা ঝাড়ু দিমু? অসুবিধা কি, চাকরিও করা হবে আবার ঝাড়ু দিতে দিতে কোন ঝাড়ুদারনির সাথে প্রেমও হয়ে যেতে পারে, তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে চাকরি একসঙ্গে ঘর, ভালোই তো। ঠিকই কইছো, তোমার চক্করে না পড়িরা। এক 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 ঝাড়ুদারনি পাল্লায় পড়লে খুব ভালো হইতো। আমি কি তোমাকে আটকে রেখেছি? ভালো বেতনে চাকরি করি, রূপ গুণ সম্পন্ন, কত যুবক আমার পেছনে লাইন দেয়। কি আমার রূপরে, ওই বিশ্রী চেহারা দেখে তোমার দ্বারের কাছে কেউ এব না। কি আমি বিশ্রী? আর তুমি কি সুপুরুষ? কালে চাকরি দেখবা কত মায়া আমার পিছনে লাইন দিতাছে। আহরে কি আমার সুপুরুষ রে, তাল গাছ আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে? কি আমি তাল গাছ? দেখছি। আরে ও মিঠা পুকুরের মাইয়া, একটু বু বলে আইছে, আপনার একটু বাল্য শিক্ষা শিখাইব। আম গাছে আম ধরে জাম গাছে জাম, কোন মা বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম? কাঁঠাল গাছে কাঁঠাল ধরে কলা গাছে কলা, রূপবতী মাইয়া তুমি সুন্দরী কমলা। কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া, অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া। তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপি রোপেছ, তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপি রোপেছ। আর সেই পেছে মোরে প্যাঁচ চাইলি, সেই পেছে মোরে প্যাঁচ চাইলি, মনের মধু চাকে খো চাইলি, অতি মনের মধু চাকে খো চাইলি। আম গাছে আম ধরে জাম গাছে জাম, কোন বা বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম? বল বলো মাছের শিং আছে চিংড়ি মাছের পাও, আমার পায়ে ধরে তুমি দোয়া নিয়ে যাও। ভেটকি মাছে ভেটকাই আর রয় বোয়াল মাছে হাসে, তুমি একটু হাসি দিলে থাকবো তোমার পাশে। কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া, অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া। তোমার ফ্যাটের ভিতরে বড় বড় জিলাপি রোপেছ, তোমার ফ্যাটের ভিতরে বড় বড় জিলাপি রোপেছ। আর সেই প্যাচে মোরে প্যাঁচ চাইলি, সেই প্যাচে মোরে প্যাঁচ চাইলি, মনের ও
মধু চাকে খোঁচাইলি ও তুই মনের মধু চাকে খোঁচাইলি আম গাছে আম ধরে জাম গাছে জাম কোন বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম ছাগলের চার পাও মুরগির আছে দুই মন চাই তোমার সোনা রঙ ভালোবেসে ছুঁই চড়ুই করে কিচির মিচির কাউয়াই করে কা কিনে দিব সোনা রূপা তুমি চাই বাজা কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ ও তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ সেই প্যাঁচে মোরে প্যাঁচাইলি সেই প্যাঁচে মোরে প্যাঁচাইলি মনের মধু চাকে খোঁচাইলি অতি মনের মধু চাকে খোঁচাইলি আম গাছে আম ধরে জাম গাছে জাম কোন বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম বলো বলো কাঁঠাল গাছে কাঁঠাল ধরে কলা গাছে কলা রূপবতী মাইয়া তুমি সুন্দরী কমলা কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া অনুমতি পাইলে আমি তোমায় করিবি আর তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ আর সেই প্যাঁচে মোর প্যাঁচাইলি সেই প্যাঁচে মোরে প্যাঁচাইলি মনের মধু চাকে খোঁচাইলি অতি মনের মধু চাকে খোঁচাইলি আর মনের মধু চাকে খোঁচাইলি ওর মনের মধু চাকে খোঁচাইলি আরে ও মিঠা পুকুরের মাইয়া লজ্জা পাইছো দাবর শাশ অফিসে একটা পোস্ট খালি আছে আমি বলাতে উনি রাজি হয়েছেন কাল সকালে আমার লোককে নিয়ে যেতে বলেছে খুব ভালো হলো জামাই ছেলেটাকে নিয়ে আমি বহু দুশ্চিন্তার মধ্যে ছিলাম তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই এমন কথা কেন বলছো দুজনে একসঙ্গে লেখাপড়া করেছি চাকরির জন্য দুজন দু জায়গায় থাকলেও কোনোদিন বিচ্ছিন্ন হইনি আমরা নিয়মিত চিঠি লিখেছি একজন আরেকজনের সুখে দুঃখে ছুটে গেছি মান্নার চাকরির জন্য চেষ্টা করা তো আমার দায়িত্ব শুনলে তো না ভাইয়া কাল সকালে তোমার ছেলেকে তৈরি থাকতে বলো তুমি কোনো চিন্তা করো না কাল সকালে আমি মান্নাকে তৈরি থাকতে বলবো ফাইল দেখে কি হবে ফাইলে তো ভুল থাকতেই পারে মানুষ মাত্রেই ভুল হয় তোমার সব ভুল আমি সংশোধন করে দেবো দেখতে না তোমার সব ফাইল আমি ঠিক করে দিচ্ছি ফাইলে তো ভুল থাকতেই পারে সব আমি ঠিক করে দিচ্ছি ইয়ে মানে আসবো স্যার আসুন এসো বন্ধু সরি স্যার না মানে ইয়ে অফিসার একটা ফাইল চেক করছিলাম ফাইলে তো ভুল থাকতেই পারে জি জি তাই বুঝিয়ে দিচ্ছিলাম স্যার কালকে একটা ছেলের কথা বলেছিলাম জানি অফিসে একটা পোস্ট খালি আছে স্যার সেটা তো ফাইনাল আমি একবার যখন কথা দিয়েছি তখন ওটা হয়ে গেছে আজই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো তা আমি জানি স্যার আপনার কথার কোনো নড়চড় নেই ইনি আমার বন্ধু ছেলেটির বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কোনো চিন্তা নেই আপনার ছেলের চাকরি হয়ে গেছে জি জি ছেলেটিকে ডাকবো স্যার বাইরে আছে এর আবার কি দরকার ছিল ঠিক আছে ডাকে ডেকে নিয়ে আসি এই মান্না আয় তোর চাকরি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তুমি তুমি শহরে কি মায়া মানুষ কই মা গেছে যে মফস্বলে চলে আইছো এই এমন সামনে কথা বল এই এসব কি কোস বাবা তুমি জানো না এই সেই লোক
যার জন্য আমার আগের চাকরিটা চলে গেছে। আর তোর জন্য আমার সংসারে কি ঘটেছে জানিস? যেমন স্যার এক্ষুনি এই মুহূর্তে এই শুয়োর বাচ্চাকে নিয়ে বাইরে চলে যা। স্যার এমন ঘটনা ঘটবে আমি জানতাম না স্যার। তুমি তুমি ওকে নিয়ে এসেছো না? জি স্যার। তোমার চাকরি খতম, তোমাকে আমি বরখাস্ত করলাম স্যার। গেট আউট, আই সে গেট আউট স্যার। আসসালামু আলাইকুম। ওর জন্য শহর ছেড়ে গ্রামে এলাম আর শয়তান তো এখানে এসে উপস্থিত। স্যার জীবনটা আমার বরবাদ করে ছেড়ে দিল। কি শান্তি! বেয়াদব, হারাম খোর, সুলার! কি করছো? এত বড় ছেলেকে কেউ মারে? মারবো না তো কি করবো? কি হবে এই অপদার্থ ছেলেকে দিয়ে? আমার চাকরি চলে গেলে কে দেখবে আমাদেরকে? আজ ওর জন্য, ওর জন্য জামালের চাকরি চলে গেছিল। অফিসের একটা মেয়ে রিকোয়েস্ট করায় চাকরিটা ফিরে পাইছে। কি দরকার ছিল অফিস সাহেবের গায়ে হাত তোলার? বাবা, ভুল করছি কিনা জানি না, যদি মনে করো ভুল করছি মারো, আরো মারো, মারে মারো, তাতে কোনো দুঃখ পাবো না। কিন্তু কেউ আমার বাবার গালে দিব? আর আমি চুপচাপ সহ্য করবো তা কি করে বাবা? হ্যাঁ করবি, করতে হবে। কেন করতে হইব? কারণ প্রতিবাদ করার যোগ্যতা তোর এখনো হয় নাই। প্রতিবাদ করতে হলে পায়ের তলার মাটি শক্ত লাগে। এখনো তোর পায়ের তলার মাটি শক্ত হয় নাই। আমি তোমার কথা মানলাম না, আমি মানলাম না। প্রতিবাদ করতে হলে সৎ হইতে হইব, সাহস থাকতে হইব। আমি বেকার হতে পারি, আমি তোমার আদর্শ করা এক সৎ পোলা বাবা। চুপ কর, তোর সততা তোরে চাকরি দিতে পারবে না। বা 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 বা, সারা জীবন তুমি আমার কি শিক্ষা দিছো, কি শিক্ষা দিছো? তুমি আমার সৎভাবে জীবন কাটাতে কও নাই, এখন আমি সৎভাবে জীবন কাটাবার চাইতেছি। তুমি রাগ করতেছো কেন? কেন হ্যাঁ রাগ করতেছি? এই জন্য যে তোর সততা আজ একজনের চাকরি শেষ করে দিছিল। আমি তো সত্যি কথাই কইছি নাকি? না বলবি না, বলবি না সত্য কথা। যে সত্য কথা অন্যের ক্ষতি করে সেই সত্য গোপন রাখাই ভালো। তুমি তো নিজে আমারে লেখাপড়া শিখাইছো, মুখস্থ করাইছো, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না। পড়াও নাই, সত্য কথা বলো অপরাধে বারবার আমার চাকরি গেছে। এখন কইতাছো সত্য গোপন করতে, কেন বাবা? তুমি কি তোমার ছেলে সত্যবাদী হিসেবে দেখবার চাও না? তুমি কি চাও তোমার ছেলে মিথ্যা কথা কোক? তোমার শিকারবিটা কি ভুল ছিল বাবা? ও বাবা, মাথা নিচা করো শুকা, কথা কও, মাথা নিচা করো শুকা, কথা কও বাবা। মামার মনের অবস্থা তো বুঝতেই পারছো। চলো 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 এখান থেকে। চলো না, চলো না। কথায় কথায় ছেলেটাকে বকাঝকা করো, আজ আবার গায়ে হাত তুলতে গিয়েছিলে। ও যদি রাগ করে কোথায় চলে যায় তখন আমরা তাকে নিয়ে বাঁচবো। ঘরে বেকার ছেলে যে বাবার জন্য কতটা যন্ত্রণা তা তুমি বুঝবা না রাবেয়া। মন খারাপ করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো এসো। আপনার দোকান আপনি আপনার মায়ের নামে করবেন, এতে তো কেউ বাধা দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে। কি রকম? এই বাজারে যত দোকান আছে সব কালেখার নামে। ওকে যে চাঁদা দেবার সেটা তো দিয়েছি, কিন্তু দোকানটা আমার মায়ের নামে রাখতে চাই। আপনার কাছ থেকে কালেখা যে চাঁদা নিয়েছে সেটা কি আপনি লিখিতভাবে অভিযোগ করতে চান? না অফিসার, আমি কোনো অভিযোগ করতে চাই না। কেন অভিযোগ করবেন না? চলে বাস করে কুমিরের সাথে কেউ বিবাদ করতে চায় না। এই এলাকায় আপনি নতুন এসেছেন তাই জানেন না, কালেখার নামে অভিযোগ করে কেউ এলাকায় থাকতে পারে না। পারবে কি পারবে না তা সময় বলে দেবে, তবে আপনাদের সৎসাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের সহযোগিতা পেলে কালেখার ব্যাপারটা আমি স্পেশালি দেখব। অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, আপনি আপনার মায়ের নামেই দোকান করবেন, কেউ বাধা দিতে এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ঠিক আছে আসি। আসি। Thank you.
ভালোবাসা 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 চাই ভালোবাসা 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 চাই ভালোবাসা চাওয়া ছাড়া ভালোবাসা চাওয়া ছাড়া চাওয়ার কিছু নাই চাওয়ার কিছু নাই ভালোবাসা 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 চাই ভালোবাসা 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 চাই জননিষ্ঠ আল্লাহ জানে এর কপালে কি আছে। এই এলাকায় কোন লোকের নাম তো কখনো শুনিনি সাগর। চাচা, এটা কালেখার কোনো চাল না তো? এই বান্দির বাচ্চা, কালেখার এলাকায় মায়ের নামে জননী স্টোর খোলস, তোর অহন্তর মায়ের কাছে পাঠাই দিতেছে। ও
লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। তারা কারা এই দোকান ভাঙচুর করে সাদেক সাহেবকে হত্যা করেছে? দুই দিক থেকে দুইটা মিছিল আইছিল। এইখানে আয়শা দুই গ্রুপে মারামারি লাগলো, মাঝখানে পড়ে দোকানটা ভাঙলো আর উনি মারা গেল। বা 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 বা, চমৎকার চমৎকার আপনার বক্তব্য। আপনার ভালো করে জানেন কেরামত আর হেকমত নামের এই এলাকায় এমন কেউ নাই যার জন্য মিছিল হইতে পারে। এই ঘটনা সবাই আপনারা দেখছেন, কি করছে তাও আপনারা জানেন। হ্যাঁ, পুলিশের সামনে কইতাছেন একটা খুনের নাটকের গল্প। এই বাজারে আপনারা সবাই দোকান করতেছেন কালে খাল নামে, কারোর দোকান ভাঙলো না, কেউ লাশও পড়লো না, খালি ভাঙলো শুধু সেই দোকানটা, যে দোকানটা কালে খাল নামের জায়গা ওর মায়ের নামে রাখছিল, লাশ হয়ে গেল সেই লোকটা, যে মায়ের সম্মান করে ব্যবসা শুরু করতে চাইছিল। আপনারা কাপুরুষ সেটা সবাই জানে, কিন্তু সব করানো যায় নাও, মিথ্যা নাটকের গল্প কইয়া অদম পুরুষ হইয়েন না, মেরুদণ্ডহীন কাপুরুষের একটা পরিচয় আছে, ভয় মুখ খুলতে চান না, খুলিল না, মিথ্যা কথা কইয়া প্রভুভক্ত কুত্তা হইয়েন না, মানুষ হয়ে যখন কুত্তাদের মতো আচরণ করেন তখন নিজের মানুষ বলতে আমার কষ্ট হয়। চলে যান, আপনি কি ঘটনাটা জানেন? না না অফিসার, ও কিছুই জানে না। এখানে যখন ঘটনা ঘটে তখনও ঘরে ছিল, নিজের চোখে কিছুই দেখে নাই, আপনি যা জানেন ও তাই জানে। চল 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 বাবা, চল বাবা, কেন দেখেছি তো পোস্টমর্টমের পর লাশ পাঠানো হয়েছে অনেক আগে, আপনারা দাফনের ব্যবস্থা এখনো করেননি কেন? কেউ আসেনি অফিসার, আশেপাশে সবাইকে বলেছি, কালে খাল ভয়ে একটি লোক হয়ে গিয়ে আসেনি। তুমি কোনো চিন্তা করো না, পুলিশের পোষে পড়ে থাকলেও আমরাও তো মানুষ, আমরাই লাশ দাফনের ব্যবস্থা করব। আমার সাথে ইমাম সাহেবের কথা হয়েছে, তিনি জানাজা পড়াতে রাজি হয়েছেন। লাশটাও কেউ বাদ যাইব না, কেউ না, কালে খাল নিয়ম ভাঙ্গা লাশ দাফন করছে ওরা, ওই লাশের পাশে দাফন করুন সব কয়টারে। সবার আগে ব্যবস্থা হইব সাদেকের মাইয়ার। এই দরজা জানলা সব খুলে দে, দরজা জানলা খোলা না থাকলে তুমি যে চিৎকার দিবা সেই চিৎকার এলাকার মানুষ শুনবো না। তুমি চিৎকার করবা তোমার মায়ের কানবো, মানুষ হই না বুঝবো কালে খা কি জিনিস। কালে খার মুখের উপর কোনো মাইয়া শক্ত কথা কইলে তার কি অবস্থা হয়? কয়দিন হইল, একদিন মরছে, পোস্টমর্টমে লেগা জেলা শহরে যাইতে আইতে লাগছে আরো দুই তিন, মোট তিন দিন, আজকে চার দিন, চার দিনের দিন ইসলামে কুলখানি হয়। সাদেক মিয়ার আত্মার শান্তির জন্য একটু দোয়া দরদ পড়তে হইব না? তোর মাইয়ার লগে এমন কাম করু যাতে সাদেক মিয়ার আত্মা জীবনেও শান্তি পাইব না। খালাম্মা আপনি দয়া করিয়া আসেন আসেন আসেন, বসেন বসেন, যদি খারাপ লাগে তাইলে মুখটা খুলে বসেন, আর যদি মাইয়ার চিৎকার সহ্য করতে না পারেন তাইলে দরজা খোলা রাখছি, সোজা সইলা যান। আর যদি মনে করেন এই কালেখের বিরুদ্ধে কিছু কইবেন
মাইন্সের বন্ধ দরজা গিয়ে ঠুকঠাক করবেন, কেউ ঠেকাইতে আইব না। জান খালাম মা, বাইরে যান। বাচ্চা, ঘটনা ঘটার আগে তুই চলে আইস আস। হ্যাঁ সারাই মাইরে ফালা। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মাথা ঠান্ডা লাগো কালেখা, তোমাকে হাজারবার বলি এলাকায় চাঁদাবাজি করো, খুন খারাপি করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পুলিশের সাথে লাগতে যাও না। লাগলে কি হয়? আপনি উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব আপনার হাতে আছে, প্রতি মাসে চান্দার ভাগ দেন, আপনারা পুলিশে সামলাইতে পারেন না? কি করলেন? আরে বাবা সামলাবো তো পরে, তার আগে তুমি যদি মরে যাও। মানে তুমি যদি পুলিশের সাথে লাগতে চাও তাদের আঘাত করো, তারাও কিন্তু পাল্টা আঘাত করবে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়বে। সেই এনকাউন্টারে তুমি যদি মরে যাও পরে যতই সামলাই না কেন তোমার তো আর ফিরি পাবো না। শোনো কালেখা, আর কদিন পর উপজেলা নির্বাচন, নমিনেশন জমা দেওয়ার সময় হয়ে গেছে, এই সময় যদি তোমার কিছু হয়ে যায় তাহলে এলাকা সামলাবে কিরা? ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন ছাইরা দিলাম ওই পুলিশটারে। তো একটা কথা কয়ে রাখি, আমার কথা না শুনা যে হুজুর জানাজা পড়াইছে আর যারা সাদেকের লাশ দাফন করছে তাগরে আমি ছাড়ুন না। হয় ছাড়বে না, একটাকেও ছাড়বে না, তাদেরকে ছাড়িয়ে দিলে এলাকা আমাদের হাতড়া হয়ে যাবে। গরবাতি আর মোমবাতি দাও তো বাবা, কার কবরে জ্বালাইবা? কালেখার হুকুম মানো নাই, সাদেকের জানাজা পড়াইছো, দাফনের পর আবার স্পেশাল ভাবে মুনাজাত করছো। দেখো বাবা, আমি কোনো বোমাবাজ হুজুর না, খাঁটি ইমানদার মানুষ। কোনো মুসলমানের লাশ পড়ে থাকলে তার জানাজা পড়ানো, দাফন করা ধর্মের কাজ। আমি আমার ধর্ম পালন করেছি। আমরা আমাদের কর্ম করতে আইছি, লাশ বানানোর কর্ম। আজ তোমার লাশ পড়িয়া থাকবে এখানে, তুমি তোমার দাফন কাফন করবো না। এই কুরবানি গরুর লাহান এইটারে ফাইরে ফেলা। আমরা
जाओ। हमारे बचाओ बचाओ माँ तोरा तोर के हाथ से उग्रामी मेरे भलाबो मेरा भलाबो छाड़ दो তোমার দুঃখ ছিল আমার কাজ ছিল না কাজ আমি পেয়েছি এইসব সন্ত্রাসী গুণাগো তারনের কাজ প্রচন্ড চাপে রয়েছে আমি আপনারা আদালতে প্রমাণ করুন মান্না নির্দোষ আয় ওকে নিয়ে চলো মহামান্য আদালত প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে এই মান্না হাসান বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আফজাল হোসেন রতনকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যার পোস্টমর্টেম রিপোর্ট এই আদালতে পেশ করা হয়েছে আমার প্রথম সাক্ষী জনাব মুমতাজ আকবর মহামান্য আদালত আমি আমার নিজের চোখে দেখেছি প্রকাশ্য দিবালোকে
এই মান্না হাসান ওই লোকটিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। হ্যাঁ হুজুর, আমি নিজে চোখে দেখেছি ওই মান্না হাসান ওই লোকটিকে নিশ্চয়ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে হুজুর। মহামান্য আদালত, আমি নিজের চোখে দেখেছি এই মান্না হাসান ওই লোকটিকে নিষ্ঠুরভাবে চাবাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মহামান্য আদালত, সাক্ষীদের সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি মান্না হাসান ঠান্ডা মাথায় শত শত মানুষের সামনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। That's all, Your Honor. Order, order. পুলিশের চার্জশিটের সঙ্গে সাক্ষীদের সাক্ষ্যের যথেষ্ট গরমিল রয়েছে। তাছাড়া আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত নেই, তাই আদালতের শীতকালীন ছুটি শেষ হবার পর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করার নির্দেশ দিয়ে আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। হতভাগ্য পিতার করুণ আত্মরাত নাটক দেখতেছেন আপনারা? আর কত নাটক দেখতেছেন আপনারা? আবার চোখে ধান্দা লাগতেছে, আপনাদের সামনে আমার নিজের খুব ছোট মনে হইতেছে, মনে হইতেছে এটা একটা চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার অসভ্য জানোয়ারদের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি। আপনারা কামড়ুষ, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়া এখন নাটক দেখার জন্য দাঁড়ায় রয়েছে। যান আপনারা, যান, যান আপনারা। হাসান, শান্ত হাসান, কি করে শান্ত হব যাবার? আমার কলিজার টুকরা এই মানুষগুলোর মিথ্যা সাক্ষীতে ফাঁসির দড়িতে ঝুলবে, আমি কি করে শান্ত হব? মামা, মামা, যে মান্না ভাইয়ের তুমি সারাক্ষণ বক্তা, সেই মান্না ভাইয়ের জন্য আজ তুমি কান্তাস সাগর? তোরা শুধু মান্নাকে বকতেই দেখি, আমার বুকের ভেতরের হাহাকার দেখিস না? আরে মান্নাই যদি না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি মূল্য আছে? আপনি কোনো চিন্তা করবেন না চাচা, মান্না নিশ্চয় মুক্তি পাবে। আমরা শহরের বড় উকিলের কাছে যাব, তিনি নিশ্চয় মান্নাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। পুলিশের চার্জশিটে মান্নাকে সরাসরি অপরাধী বলা হয়নি, কিন্তু আদালতে যারা সাক্ষী দিয়েছে তারা সরাসরি মান্নাকে খুনি হিসেবে চিহ্নিত করেছে, তাই কেসটা একটু জটিল হয়ে গেছে। সাক্ষীদের দোষ দিয়ে লাভ নাই, তারা কালেখার ভয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছে। কিন্তু মান্নাকে যদি বাঁচাতে চান তাহলে এলাকাবাসী সাক্ষী লাগবে। আহা উকিল সাহেব, এলাকাবাসী আদালতে গিয়া কোনোদিনও মান্না ভাইয়ের পক্ষে কথা কইব না। প্রকাশ্যে যদি বলতে না পারে তাহলে গোপনে তো বলতে পারবে, তা কি করে সম্ভব? আদালতে তো আর গোপনে বিচার হয় না। আদালতে না হলেও নির্বাচনে তো হবে। মানে কালেখার পেছনের শক্তি হলো কামরান মির্জা। গত 20 বছর ধরে সে এলাকার চেয়ারম্যান, গত 2 নির্বাচনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়ায়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে নির্বাচিত, এবারও তাই হতে যাচ্ছে। আপনারা মান্নাকে দাঁড় করিয়ে দিন, নমিনেশন জমা দেওয়ার আরো 2 দিন সময় আছে। তাহলে কি মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে? অবশ্যই,
জনতার রায় সবচেয়ে বড় রায়। আদালত এক মাস বন্ধ, খোলার পর আমি শুনানির তারিখ পিছিয়ে দেবার আবেদন করব। এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। জনতা যদি মান্নার পক্ষে রায় দেয় তাহলে কামরান মির্জার ক্ষমতা শেষ, সহজেই মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে। এখন তুমি কেমন আছো বাবা? জি ভালো, বসুন। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, আজ আপনাদের এই অবস্থার জন্য আমি দায়ী। এ আপনি কি বলছেন? হ্যাঁ স্বপ্না, আমি যদি আগে থেকে পুলিশ পাড়ার ব্যবস্থা করতাম তাহলে হয়তো এভাবে তোমার বাবাকে প্রাণ হারাতে হতো না। তাছাড়া সাক্ষী প্রমাণের অভাবে আমি কোনো ব্যবস্থাও নিতে পারছি না। তারপরও তুমি যা করেছো স্বপ্নার মুখে আমি সব শুনেছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলো বাবা। সাদেক সাহেব তার সারা জীবনের সঞ্চয় দিয়ে ওই দোকানটা করেছিলেন, দোকানটা ধ্বংস হয়ে যাওয়ায় আপনাদের সবই শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা, সামনে দিনগুলো যে কিভাবে কাটবে ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে আছে কালেখা, কয়দিন তুমি পাহারা দিয়ে রাখবে? আমি সারা জীবনই আপনাদের পাহারা দিয়ে রাখতে চাই। তোমার কথা তো ঠিক বুঝলাম না বাবা। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি স্বপ্নকে বিয়ে করতে চাই। তুমি কি বলছো বাবা, আপত্তি থাকবে কেন? এ তো আমার সৌভাগ্য, শুভ দিন তারিখ দেখে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। দুদিন ছুটি বন্ধু, বুঝো তা বন্ধু না না না।
জনগণের ভালোবাসা আর সেই ভালোবাসা তুমি পাইছো তাই যদি হয় তাইলে ওরা আদালতে মিথ্যা সাক্ষী দিল কেন ভয়ে ওই কালেখার ভয়ে ওরা মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছে কিন্তু ওদের অন্তরে তোমার জন্য ভালোবাসা ঠিকই আছে কাল রাতের মিটিং এ তার প্রমাণ পেয়েছি গোপন ভোটে ওরা ওদের ভালোবাসার প্রমাণ দেবে তাই বলে জেল হাজত থেকে নির্বাচন হ্যাঁ করে পৃথিবীর অনেক বড় বড় নেতাই জেলে থেকে নির্বাচন করছে জনগণের ভালোবাসা পাইয়া তারা জিতছে তুইও জিতবি বাবা হ্যাঁ তোকে জেলখানে রেখে বাইরের জীবন কাটানো যে কত কষ্টের আজ তুই বুঝবি না যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবা তুমি হ্যাঁ আমি নে এটা সই কর এটা নমিশন পেপার সই কর এখানে প্রিয় এলাকাবাসী আপনারা জানেন পেশায় আমি একজন শিক্ষক সারা জীবন সততা এবং নিষ্ঠার সাথে মানুষ গড়ার চেষ্টা করেছি আমার ছেলে মান্নাকেও আমি সেইভাবে গড়ার চেষ্টা করেছি এই এলাকায় কালেখার অত্যাচারে আপনাদের জীবন অতিষ্ঠ এতদিন কেউ কোনো প্রতিবাদ করেন নাই কিন্তু আমার ছেলে কালেখা এবং কামরান মির্জার বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ সে মিথ্যা খুনের মামলার আসামি কাল আপনাদের ছেলেরাও যে মান্নার মতো এমনি খুনের মামলার আসামি হবে না তার কোনো নিশ্চয়তা আছে নাই তাই আসুন মান্না হাসানকে ভোট দিয়ে এই পেশি শক্তির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি কি বলেন আপনারা বিউটি আপা ও মা কি ভাগ্য আমার আসেন আসেন ভিতরে আসেন উনি নাই আজ আমার অনেক কাম আরেকদিন আসুন সত্যি বলছেন হ সত্যি কইতাছি আমার ভাই মান্না নির্বাচনে জিতলে অবশ্যই আসুম ভোটটা দিবেন তো সাগর ভাই আমি জানি আপনি আসবেন না এতদিনে একটা কথা বুঝে গেছি আপনারা খুব ভালো মানুষ আর মান্না ভাইয়ের মতো এমন ভালো মানুষকে অবশ্যই ভোট দিব আর ব্যালট পেপারের সাথে এই কাগজটা ভাঁজ করে দিবেন নেন ঠিক আছে কথা দিলাম অবশ্যই দিব আসি আসসালামু আলাইকুম আমার ভাই তোমার ভাই মান্না ভাই মান্না ভাই মান্না ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মান্না ভাই যেখানে আমরা আছি সেখানে আমার ভাই তোমার ভাই মান্না ভাই মান্না ভাই এতদিন আপনারা হাসান মাস্টারের বউকে দেখেছেন আজ এক মা এসে দাঁড়িয়েছে আপনার সামনে যে মা তার নির্দোষ ছেলের জন্য ছটফট করছে আপনিও তো মা আপনি কি আর এক মায়ের ডাকে সাড়া দেবেন না মান্নাকে ভোট দেবেন না কেন দেব না মান্না খুব ভালো ছেলে অবশ্যই তাকে ভোট দেব দাও নদী ব্যালট পেপারের সঙ্গে কাগজটা দিয়ে দেবেন এতে কি লেখা আছে লেখা আছে মান্না খুন করেনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মান্না ভাইরে একটা ভোট দিয়েন ঠিক আছে বাবা আর ব্যালট পেপারের সাথে এই কাগজটাও দিয়া দিয়েন আচ্ছা দেব আশি চাচা আসসালামু আলাইকুম আসসালাম মান্না ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মান্না ভাই যেখানে আমরা আছি সেখানে মান্না ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা মান্না ভাইরে একটা ভোট দিয়েন অবশ্যই দেব আর চাচা ব্যালট পেপারের সাথে এই কাগজটাও দিয়ে দিয়েন আমরা মান্না ভাইরে ভোট দেব
আচ্ছা বাবা চিন্তা করুন। আরে আপনি খামাখা ঘাবড়াইতেছেন, 20 বছর ধরে আপনি এলাকার চেয়ারম্যান, আগে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অহন হইলেন উপজেলার চেয়ারম্যান, ওই হালারে চিনে কে? আরে জামানত বাজেয়াপ্ত হইব শালার। কালেখা বাবলি খুব খারাপ জিনিস, তোমার সুরির সামনে দাঁড়ায় মুখে কে কথা না বলতে পারলেও গোপন ব্যালটে ঠিকই পারবি। গত দুইবারে নির্বাচনে আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, কেউ ভোটও দিতে পারেনি। আরে দিতে পারে না বালা কথা, এইবার ভোট আপনারে দিব। তুমি যেভাবে ভাবছো আমি সেভাবে ভাবছি রে। মান্না জেল আছে, ওর বাপ সামানো মাস নেই, গোটা এলাকায় মান্নার পোস্টার লাগেছে, মিছিল হচ্ছে, কিভাবে করতে টাকা আসতেছে সব সারা জনগণ দেখছে। কোন জনগণ ভোট কেন্দ্রে যাইব না, ভোট দিব আমার পক্ষের লোক। আরে বাবা ভোট কেন্দ্রে পুলিশ থাকবি, ওখানে তুমি কাউকে বাধা দিতে পারবা না। মহল্লা থেকে বাইর হবার রাস্তায় আমার লোক পাহারায় থাকবো, প্রয়োজনে আমি টহল দিব, ঘর থেকে কেউ বাইর হইব না, এইটা কালেখার ওয়াদা। আজকে মিছিল মিটিং হইবো না, কাল নির্বাচন, 24 ঘন্টা আগের থেকে সমস্ত নির্বাচনের প্রচার বন্ধ, আমরা নিয়ম ভাঙবো না। কেউ জামিনে চেয়ারম্যানের বাপ হওয়ার খুব শখ, তাইলে আমাকে সওয়াল বানাইতি, তোর বউরে আম্মা যার পরে ডাক্তার, অসুবিধা কি ছিল? তোমার মতো বাজে লোক আমার ছেলে হতে পারে না। ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা বলতো, তুই তোর কোন হাত দিয়ে তোর সওয়ালের ভোটটা দিবি? এই হাত দিয়ে? চেয়ারম্যান বল, চেয়ারম্যান কামরান কইলে 20 বছর আগেকার কথা মনে পড়ে যায়। এই শোন, তোদের কাউকে ভোট দিতে জাতি হবি না, তোদের ভোট আমি দিয়ে দেব। কালকে যদি কেউ ঘর থেকে বার হইস, দেখেছিস লুলা করে দিছি, এইরকম তোদের লুলা করে দেব, কথাটা মনে থাকে যাইনো। এই শালি সওয়াল, বন্ধু নি খাড়া হইছিস কে? কামরান ভাই, কামরান ভাই জিন্দাবাদ, কামরান ভাই, কামরান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। চেয়ারম্যান সাহেব, আপনি বাড়িতে গিয়া নিশ্চিন্তে ঘুমান, আর ওই দিকটা আমি দেখতেছি, আপনার জিতে কেউ ঠেকাইতে পারবো না, কোনো কিন্তু না। আপনি যান, আমি আছি, যান। ওয়ালাইকুম, খবর কি বস? খবর সব ভালো, ভোট দেওয়া তো দূরের কথা, ভয় ঘর থেকে বার হয়ে যায়। নামেন বস। ওই হই না রাগ, সরকারের আইন হলো ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে ভোটার ছাড়া আর কেউ ঢুকবো না, ওইখানে পুলিশ আইন রক্ষা করতেছে, আর আমার আইন হইল ভোটার অগো মহল্লা ছাইরা এই দাগের এক পাও বাইরে যাইতে পারবো না। তোরা আমার লোক, আমার আইন রক্ষা করবে, কেউ যদি ঘর থেকে বাইর হইয়া ভোট কেন্দ্রের দিকে যাইতে চায়, এই দাগে পা দেওয়া মাত্রই ওর পা কাইটা টুকরা করে ঝুলায় রাখবে। আমি সামনে যাইতেছি, সামনের কেন্দ্রে যা।
চল তাসপিটার সময় কাটাই কোনো হালে তো আর আইব না চল আল্লাহ বাবা মরার খুব শখ হয়েছে মনে হয় কয়দিন বা বাসু আজ না হোক কাল তো মরতেই হইব পরের বার ভোট দিতে পারবো কিনা তাও জানি না হালাই কয় কি তাই মরণ দেয় আর ডরাই না জুয়ান কালে ছিল ভাবলাম মরণের আগে যদি ভোটটা দিয়ে যেতে পারি একটা সবে কাম হব ওই বুঝা তুমি কি মনে করো তোমার একটা ভোটে মাস্টারের পোলা জিতা যাইব গা অত কথা জানি না মারলে মেরে ভাও চাচা কি নাম আপনার আব্দুল কবির ভোটার নাম্বার 215 আরে ওই কাপড়ছে দল আর কত কাল অন্ধকারে থাকবি দরজা জানলা বন্ধ কইরা ঘর ধরে কবর ভাঙা জিন্দা লাশের মতো বাঁচবি দেখ দেখ আমারে ভোট দিয়ে আইলাম মান্নার ভোট দিছি বাইরে আয় ঘর থেকে বাইরে আয় মান্নারে ভোট দিয়ে আয় মান্নাই পারবো তখন অন্ধকার দূর করতে মান্নাই পারবো জামদূত হইয়া সকল অন্যায় অত্যাচার সংসার বন্ধ করতে বাইরে আয় মান্নারে ভোট দিয়ে একটা ভুলে সব মানুষ ভোট দিতে সাহস করছে তোমরা ভোট দিতে গেলে না তোমাকে অবস্থায় ফেলে যাই কি করে আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না এই নির্বাচনের উপরই নির্ভর করছে মান্নার ভবিষ্যৎ মামা চিন্তার কোনো কারণ নাই এলাকাবাসী সবাই ভোট দিতে গেছে মান্না ভাইয়ের বিজয় আর কেউ ঠেকাইতে পারবো না মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঘোষণা করছি জনাব মান্না হাসান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব কামরান মির্জার চেয়ে 1,37,000 ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন অর্ডার 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 আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত অভিযুক্ত মান্না হাসানকে সসম্মানে মুক্তি দেবার নির্দেশ দিচ্ছে।
নির্বাচন আবার হইব, আর সেই নির্বাচনে জিতবার তুমি। আমি কালেখা কথা দিলাম। মান্না ভাই চলো চুল কাটাইয়া ফ্রেশ হইবা, তারপর ডিসি অফিসে গিয়া শপথ লইবা। না, যতদিন পর্যন্ত মিঠাপুকুর এলাকা সন্ত্রাস মুক্ত করতে না পারবো ততদিন চুল কাটবো না। সাগর কোথায়? মান্নাকে আনতে গেছে। ওখান থেকে ডিসি অফিসে যাবে, সেখানে নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ নেবে, তারপর আর। তোমরা সবাই শোনো, নবনির্বাচিত চেয়ারম্যান মানে মান্না সাহেব, গাড়ি থেকে নামার পর তোমরা সবাই একসাথে ফুল ছিটাবে। এই কার্পেটের উপর তো পা রাখবি না, এটা শুধু মান্নার জন্য। মান্নাকে তোর স্বামী লাগে, বিয়া তো করস নাই, নাকি বিয়া না করে মান্না তোর ভোগ দখল করতাছে? আমার মায়ের ছাড়ে দে। ওই মাস্টার, ভালো করে হইনা রাখ, তোর পোলা এই লাল গালিচার পা জানোর আগে অরে কবি 24 ঘন্টার মধ্যে ডিসি অফিসে গিয়া পদত্যাগ করে, আর যদি না করে তাইলে এই লাল গালিচা আরো লাল হয়ে যাইব তোর পোলার রক্তে। এই যে মাইয়ের ব্লাউজ পর্যন্ত আমার হাত গেছে, আর যদি পদত্যাগ না করে আমার হাত কই যাইব জানি না। ইন্দুর মারি, ইন্দ্রাস ইন্দুর ধরি, ইন্দুর মারি ইন্দুর করি শেষ। আমি হইলাম বিলাই রাজা, এটা আমার দেশ, আমি হইলাম বিলাই রাজা, এটা আমার দেশ। বলো ব্যাস 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 বলো ব্যাস, বলো ব্যাস 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 বলো ব্যাস। ইন্দুর ধরি ইন্দুর মারি, ইন্দুর করি শেষ, ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ। যেমন বনের বাঘ, ইন্দুর দেখলি মনে আমার জাগে বেজার রাগ। আমি হইলাম ভোলা বিলাই যেমন বনের বাঘ, ইন্দুর দেখলি মনে আমার জাগে বেজার রাগ। ইন্দুরের চিন্তায় আমার পাচ্ছে মাথার ক্যাশ, ইন্দুর ধরি ইন্দুর মারি, হাই ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ। আমি হইলাম বিলাই রাজা, এটা আমার দেশ, আমি হইলাম বিলাই ব্যাস 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 বলো ব্যাস, বলো ব্যাস 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 বলো ব্যাস। ইন্দুর করি ইন্দুর মারি, ইন্দুর করি শেষ, ইন্দুর
প্রেসার সকল জাতের মাছের কাঁটায় ভরা থাকবে ঘর দুধ খামু একাই আমি খামু দুধের সর সকল জাতের মাছের কাঁটায় ভরা থাকবে ঘর খুবই সত্য কথায় আমি করলাম আজকে ব্যাস ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ ইন্দুর করি শেষ আমি হইলাম বিলাই রাজা এটা আমার দেশ আমি হইলাম বিলাই রাজা এটা আমার দেশ বলো ব্যাস 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 বলো ব্যাস ও বলো ব্যাস 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 বলো ব্যাস ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ ইন্দুর ধরি ইন্দুর মারি ইন্দুর করি শেষ আমি তো মনে করছিলাম তুই না জানে কি মাথায় বড় বড় দুটা সিং চোখ গুলাই বড় হাতে AK-47 রাইফেল চামচারা বুক টান করে খাড়া রয়েছে সুরার নারী লইয়া মকমলে বিছানা তুই গড়াগড়ি করতেছস এই আরে কোথায় কি কোথায় এ তো তুই একটা ডুলি বাচ্চা একটা মায়ের ব্লাউজ টানাটানি করে খুব তেজ দেখাইছস এখন আমি তোরে হিজা বানাই দেব তুই আমার হিজরা বানাবে আমার হিজরা বানাইব বাচ্চা তোর নামের সমস্ত সাইনবোর্ড খুঁয়া ফেলতে কে বাচ্চারা সাইনবোর্ড নামা সাইনবোর্ড নামা নামা ভালো সব বাবা মান্না আমারে একটা সুযোগ দেবা আমি তো আপনি বলো বলেন কি চান আমি আমি ওর একটা থাপ্পড় মারো মারেন মারেন আমি বাচ্চা তুই আমাকে বহুত জ্বালাছ বহুত অত্যাচার করছস তুই আমাকে দিয়া মিথ্যা সাক্ষী দিয়াইছস অন্তরে আমি একটা থাপ্পড় মারু এই খাবো 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 কুকুর মানুষকে কামড়াইতে পারে কিন্তু তাই বলিয়া মানুষ কুকুরে কামড়াইতে পারে না চাচা কুকুরকে মানুষ কামড়ায় না ঠিকই কিন্তু মুগুর তো মারতে পারে আজ আমি ওকে মুগুরই মারবো
মামলদী আর শিকাও কোনো মায়ার গায়ে হাত দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার এফআইআরটা লেখা ফেলান। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কালে খা, চাঁদাবাজির আজানে খুন ধর্ষণ এমন অভিযোগ আছে ওর নামে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নাই। এলাকা সন্ত্রাসী মুক্ত করার জন্য আমি ওর সৎপথ আনার চেষ্টা করছিলাম, কইছিলাম এসব ছাড়া দাও, এতে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে আক্রমণ করে। আর বলতে হবে না, শুধু চালানি করবো না চেয়ারম্যান সাহেব, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করব। এ পর্যন্ত যতগুলো অপরাধ করেছে সবকিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করব। আর যদি সে তার বেআইনি অস্ত্রের সন্ধান দেয় তাহলে ওকে নিয়ে অস্ত্র ধরে যাব। একটু সাবধানে যান, কারণ ওর সন্ত্রাসী বাহিনীর অনেক লোক অস্ত্র উদ্ধারের সময় আক্রমণ করতে পারে। আত্মরক্ষার জন্য গুলি করার অধিকার পুলিশেরও আছে, যাকে এনকাউন্টার বলা হয়। সে সময় যদি ক্রস ফায়ারে মারা যায় তাহলে আমাদের কিছু করার নেই। ও মাস্টার সওয়াল, নতুন নতুন গজালি অনেক সুলকানি হয়, তুই কালে খাক ধরে নিজেকে খুব পারেখা মাপতেছি। ওই কামরান, জনগণে ধোকা দিয়া এই এলাকা তোরা নতুন চারার মতো গজাইছিলি, এই চারা এখন আগাছা পরগাছা পরিণত হয়েছে। এই জঙ্গল সাফ করিয়া এই এলাকায় পরিষ্কার করার জন্য আমি যমদূত হয়েছি। এই কি দূত রে? যমদূত। এতদিনে চেয়ারম্যানগিরি শেষ, কালেখাকে গ্রেফতার করা হয়েছে, ওকে যদি সারাতে না পারো এলাকায় টেকা তো দূরের কথা, আমারও বিপদ হতে পারে। তাছাড়া এমপি ইলেকশন হতে বেশি দেরি নাই, ওকে সারা তুমি বা জিতবা কি করে? আরে মান্নার সাথে হাত মিলিয়ে। কি কইলে? মান্নার সাথে হাত মিলাবার তুমি? আহা, অসুবিধা কোথায়? যে আমার বিরুদ্ধে ইলেকশন করেছে তার সাথে হাত মিলাও কিভাবে? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কামরা। দুই উপজেলা মিলে একটা সিট, একটা উপজেলার সমস্ত ভোটার এখন মান্নার সমর্থক। মান্না যদি আমাকে সমর্থন দেয় তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও পাস, কারণ এই উপজেলায় ভোটার বেশি, আর একটা থেকে ভোট না পেলেও কিচ্ছু আসে যায় না। কালেখার পেছনে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি কি মনে করো চাইলেই বাংলা তোমার সমর্থন দেবে? আরে না দেবার তো কোনো কারণ দেখি না, টাকায় কি না হয়, আরে দরদাম করতে অসুবিধা কি? কারো কারো, তুমি তোমার দরদাম করো, আমি তোমার দরদামের সাথে নিই। এই চল। আরে যাও যাও, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। আইসা পড়তে বলেছেন,
কোটি টাকা খরচ হয় একটা ইলেকশন করতে, আপনার উপর যেন আপনি তা বলবেন ভোটাররা তাই শুনবে। তাছাড়া দলের বেশ কয়েকজন প্রার্থী হতে চাচ্ছেন, আপনি যদি ফকিরচান সাহেবকে সমর্থন করেন পার্টির নমিনেশন কনফার্ম, কারণ সেন্ট্রাল কমিটি ভালো করেই জানে আপনি সমর্থন দিলে অন্য উপজেলার থেকে ভোট দেবে সিট কনফার্ম। তাই নাকি? জি, আপনি সমর্থন দিলে নির্বাচনে কোটি টাকা খরচ করার দরকার পড়বে না। 22,000 টাকাটা কি হইব? তার ভাগ আপনিও পাবেন। কত? 20 লাখ, 10 লাখ অ্যাডভান্স এনেছি, আপনি ঘোষণা দেওয়ার পর বাকি 10 লাখ পাবেন। হ্যাঁ বলুন কি। আরে হ্যাঁ, ফকির সান তারেক একসঙ্গে বিশ্বাসী, এই যে দেখেন টাকা নিয়ে আসি 10 লাখ। বাবা চমৎকার, এটাই তো এতদিন খুঁজতেছিলাম। এক কাজ করেন ফিরোজ সাহেব, ফকির সানরে একটা প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলেন, বড় বড় পত্রিকারে দাওয়াত দিবেন, সব কটা চ্যানেলের লোক থাকবো, এমন একটা প্রেস কনফারেন্সে আমি ওপেন ঘোষণা দিব, এলাকার লোক জানবো, পার্টির সেন্ট্রাল লিডাররা জানবো, গোটা দেশ জানবো, উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসী, আজ আমি আপনাদের সামনে এমন এক ঘোষণা দেব যে ঘোষণা এই এলাকার সুন্দর ভবিষ্যৎ রচনা করবে। ঘোষণা দেবার আগে আমি সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সাবেক চেয়ারম্যানকে বিপুল ভোটে হারিয়ে যিনি নির্বাচিত হয়েছেন সেই নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মান্না হাসানকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এলাকাবাসী ও সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দিনে আমি নিজে ঘোষণা দিতে চাই। অবশ্যই, এ তো আনন্দের কথা। চুপ করেন মিয়া, কথা কইতে দেন। বন্ধুরা, আপনারা জানেন কিছু মানুষের অন্যায় প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আমাকে জড়িয়েছিল, জেল হাজতে বসে আমি নির্বাচন করেছি, বিজয়পুকুর এলাকার সর্বস্তরের মানুষ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে, আমাকে এতটাই ভালোবাসে যে আগামী সংসদ নির্বাচনে আমি যাকে সমর্থন দিব তাকেই তারা ভোট দিবে। তাই আমি যাকে সমর্থন দিব তিনি নিশ্চিতভাবে পাশ করবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, আমার এই সমর্থন কেনার জন্য ফকির চাল সাহেব 20 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, 10 লক্ষ টাকা অ্যাডভান্স পাঠিয়েছেন, তাই এই ব্রিফকেসে আছে, বাকি 10 লক্ষ টাকা দিবেন সমর্থনের পর। এখন আপনি বলেন আমার কি করা উচিত। কয়েক মাস আগে আমার বাবা
ফকির চালের ছেলেকে পরীক্ষায় নকল করার সময় ধরে ফেলে সেই অপরাধে ফকির চাল আমার বাবাকে ডিভোশন দিয়ে বিঝা পুকুরে বদলি করেছিলেন। তিনি কথা দিয়েছেন আমি যদি ওনাকে সমর্থন দেই তাহলে আমার বাবাকে ডবল প্রমোশন দেবার ব্যবস্থা করবেন। মান্না, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলছো? খুব ভালো করে জানি। ঢাকার বাস স্ট্যান্ডে যে লোক রুটি ভাজি বিক্রি করত, চুরা চালান হয়ে আসা ভেঞ্চুরিন দোকানের নিচে লুকিয়ে রাখত, এইভাবে পয়সা কামিয়ে বিয়া ফকির চাল হয়েছে। জানো আমি তোমার কি করতে পারি? হুমকি দিতে পারেন আমাকে, আমার বাবা মাকে হত্যার হুমকি, কিন্তু আমি বিশ্বাস করি হাত বোধ আল্লাহর হাতে, তোদেরকে শেষ করতে এ এলাকায় আমি যমদূত হয়ে এসেছি। টাকাগুলো রেখে দিন, আপনার কবর মার্বেল পাথরে বাঁধাই করার কাজে লাগবে। আসো আসো ফকির চাল, আমার ছোটবেলার বন্ধু, তুমি আসবে বলে তোমার জন্য স্পেশাল ব্র্যান্ডের পানীয় নিয়ে আইছি। আরে মত পরে খান, আপনারা তো অপমান করছে ঠিক কথা আগে কোন এই তু থাম। তা বন্ধু, নবনির্বাচিত চেয়ারম্যান মান্না হাসানের সাথে মোরাকাটটা কেমন হইল? কাটা খায়ে এমনিতেই নুনের ছিটা পড়ছে, তুমি আর মরিচ ডলে দিও না তো বন্ধু। নুনের ছিটা আবার কিনা দিল বন্ধু? পার্টিতে প্রেস কনফারেন্সের খবর প্রচারিত হবার পর পার্টিতে হুঁশেই পড়ে গেছে, আমাকে পার্টি থেকে বহিষ্কারের প্রস্তাব উঠেছে, আগামী মিটিংয়ে সিদ্ধান্ত হবে, পার্টি থেকে বহিষ্কার হলে আমার এমপি পদটাও চলে যাবে। অসুবিধা কি, আসন শূন্য হইলে 3 মাসের মধ্যে আবার নির্বাচন, তাতে লাভ? তুমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে, ব্যাস কথা স্যার। কিন্তু মান্না হাসান যতদিন বেঁচে আছে ততদিন এই এলাকায় নিরপেক্ষ নির্বাচনে জেতা সম্ভব হবে না। হবে হবে, মান্না হাসান আরো ব্যবস্থা হবে, এমন ব্যবস্থা করব আর কোনদিন এই এলাকায় আমার বিরুদ্ধে মাথা তুলে কেউ দাঁড়াতে না পারে। তবে ব্যবস্থা করার আগে কালে খাকে যে ভেতরে ঢোকাই দিচ্ছে ওকে বাইর করার ব্যবস্থা করতে হবে। শোনো, হ্যালো কি Yeah!
মনে করছিলি আমার ছেলে পাঠে আরামে দিন কাটাবে? খুব শখ চেয়ারম্যানের বাপ হওয়ার, আ তোর সাদাই আমি চম্মের মতো মিটায় দিব। তোদের চেয়ারম্যানের হাত নিয়ে গেলাম, যদি পারে তো চেয়ারম্যান তার মাক যেন নিয়ে আসে। আমার বাবা কি এখানে আছে? এই যে ভাই, আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়? এখানে আছে বাবা। বাবা না, ভিতরে যাবেন না। ওই নার্স কি কো তুমি? বাবা আমার, ভিতরে আমি যাবো না তো যাবো কেনা? কালে খা যে আমার বাবার গুলি করছিল। ডাক্তার আমার বাবা কেমন আছে? আমার বাবা কেমন আছে ডাক্তার? চব্বিশ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। এই ডাক্তার বলা যাবো না মানে? আমার বাবা যদি তোমার সাথে কথা না কয় তাহলে তোমার জবান আমি বন্ধ করে দেবো, তোমার কথা আমি বন্ধ করে দেবো ডাক্তার। বাবা বাবা ও বাবা, কথা কো বাবা, কথা কো বাবা। বাবা বাবা তুমি না কইটা? বাবা আমার হাতের উপার্জন দেখতে তোমার সাথ হয়? বাবা আজকে আমি উপার্জন করতে পারি? বাবা তুমি এইভাবে শুয়ে থাকো না বাবা। বাবা বাবা এই দেখো বাবা, আমি আমি টাকা উপার্জন করে নিয়েছি বাবা। বাবা দেখো কত টাকা নিয়েছি বাবা। বাবা আমি বেকার না বাবা, আমি বেকার না বাবা। বাবা আমি কামাই করতে জানি বাবা। বাবা তুমি কথা কও বাবা, বাবা তুমি আমার দেখো বাবা, তুমি কথা কও আমার দেখো বাবা। বাবা বাবা কথা কও বাবা, বাবা কথা কও, বাবা কথা কও বাবা। বাবা তুমি না থাকলে তুমি আমার কথা জানবে কি করে? বাবা কথা কও বাবা, কথা কও বাবা। আপনি বাইরে চলুন, তা না হলে রোগী ক্ষতি হতে পারে। কি কর ডাক্তার, আমি পোলা হয়ে বাপের ক্ষতি করতে পারি ডাক্তার? শুধু একবার আমার আমার বাপের সাথে কথা কব ডাক্তার, আপনার আল্লাহর দোয়া লাগে ডাক্তার। আমার আমার বাপরে ভালো করে দেন ডাক্তার, আমার বাপরে ভালো করে দেন, আমি শুধু একবার কথা করব। হ্যালো, তোর মায়েরে নিরাপদ বাদ্যপুর কাছে পাঠায় দিলাম, পাল্লি ভাষা। Mom!
बाप हासपाताले मरे मरे तू जुदी बाचते चास ताहले आमार काछे सरेंडर कर
पथे जे चले तार जय एकदिन ना एकदिन होबेई। आमी खाली खाली थोड़े बकाबकी करछि रे तोर जन्ने। आज आज आमार गर्व होच्छे बाबा। यस माय सन बाबा।